আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে আমাদের যত ভাই বোনেরা আছেন যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা ভিডিওটা হচ্ছে আমি আমার দেশি হাঁসের বাচ্চার জন্য কত বড় পুকুর বানাইছি সেটা আপনাদেরকে দেখাবো বা ওরা কত বড় পুকুরে ওরা সারাক্ষণ থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমরা দেশি হাঁস মুরগি করে ভিডিও সারি প্রতিদিন তো আমরা যেটাতে উপকৃত হই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি আর আমার বলার মাঝে হয়তোবা গুছি আমি বলতে পারি না তার জন্য সবার কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুলভাল হয় তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি হয়তো মানে ঠিক করি হয়তো বলতে পারি না কিন্তু আমরা যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো দেখুন আপনাদেরকে দেখাবো আমার হাঁসের বাচ্চাগুলোর জন্য কত বড় পুকুর বানিয়েছি আমি তো এখানে আমার এগুলো হচ্ছে আমার দেশি হাঁসের বাচ্চা এগুলোর এখনও দুই মাস হয়নি আমি ওদেরকে একদম প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করছি আমি ওদেরকে কোনো ফিট খাওয়াইনি ওরা মানে ফুটার প্রায় সাত আট দিন ওদেরকে আমি স্টার্টার ফিটটা দিচ্ছি দেওয়ার পর থেকে আমি আর ওদেরকে আমি পিঠ খাওয়াই না কারণ পিঠের যে দাম আমি খুব প্রাকৃতিকভাবে কিন্তু ওদেরকে লালন পালন করতেছি তবে বয়স অনুযায়ী ওরা আমার মনে হয় সঠিকভাবে বড়ো হয়েছে বা যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই বলতে পারবেন যে ওরা কতটুকু বড় হয়েছে বা কতটুকু বড় হয়নি তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সেই পুকুরে যে পুকুরটা আমার এই হাঁসের বাচ্চাগুলোর জন্য তো দেখুন আমার এখানে তেরোটা হাঁসের বাচ্চা আছে মাসাল্লা সবগুলো হাঁসের বাচ্চা খুব সহজে মানে বড় হয়ে গিয়েছে খুব খুব সাধারণভাবে আমি ওদেরকে লালন পালন করি কখনো ভাত খাওয়াই বুটা ভাঙ্গা মানে চাল মানে যখন যেটা সেটা একেবারে প্রাকৃতিকভাবে কিন্তু আমি ওদেরকে লালন পালন করি আর মাটাকে এখনও আমি সাথে রাখছি কারণ মাটা যদি না থাকত তাহলে হয়তো বা আমার বাচ্চাগুলো এতদিন টিকত না তো চলুন আপনাদেরকে দেখাই আমি তো ওই সেই পুকুরটার দিকে আসতেছে দেখুন দেখুন আমার হাঁশ বাচ্চাগুলো পুকুরের দিকে আসতেছে তো ওদেরকে আমি এখন আপনাদেরকে দেখাবো হাঁশের বাচ্চাগুলো পুকুরে কোন পুকুরে থাকে ওদের জন্য কোন পুকুরটা আমি ঠিক করছি দেখুন দেখুন পুকুরে নামতেছে সাথে মাটাও আছে মাটা বাচ্চাগুলোর সাথে সাথেই থাকে সেজন্য আমার বাচ্চা মুরগি হাঁসের বাচ্চাগুলো ঠিক আছে দেখুন কত বড় পুকুর ওদের জন্য আমি বানাইছি বানাইছি বলতে পুকুরটাতে আর কখনও আমি হাঁস পালন করি নেই এ প্রথম তো দেখুন পুকুরগুলো পুকুরে আমি ওদেরকে মানে নামানোর অভ্যাস করছি ছোট থেকে মানে যদি যবে থেকে ওদের সাত আট দিন বয়স তবে থেকে আমি ওদেরকে পুকুরটা ছিনে দিছি তবে পুকুরটা বড়ো আসে এখানে অল্প আমরা ব্যবহার করি না তবে ময়লা কোনো কিছু নেই একদম পরিষ্কার পুকুর একদম খারাপ মানে সঠিকভাবে আমি ওদেরকে লালন পালন করতেছি একেবারে প্রাকৃতিকভাবে যেটাকে বলে একদম প্রাকৃতিক হাঁসপালন একদম প্রাকৃতিক খাবার খাইয়ে কিন্তু আমি ওদেরকে লালন পালন করতেছি তো আমি মনে করি এভাবে লালন ফালন করলে মানে খরচটা একেবারেই কম বলতে গেলে কোনো খরচ ছাড়াই আমি ওদেরকে পালতেছি তো হাঁসের বাচ্চা ফুটার পরে বুডিং হাঁসের বাচ্চা বলুন মুরগির বাচ্চা বলুন যদি সঠিকভাবে আপনি বুডিং করতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁসের বাচ্চা বলুন মুরগার বাচ্চা বলুন তাহলে কোনো বাচ্চায় মরে না আল্লাহরমাতে সবসময় সুস্থ থাকে আর আমরা মুরগি দিয়ে সময় আমরা সময় আমরা মুরগি দিয়ে কিন্তু বুডিং করি মুরগি দিয়ে আমরা ছয় সাত দিন বাচ্চা বুডিং করি তারপরে আমাদের বুডিং শেষে আমরা বাচ্চাগুলোকে ছেড়ে দিই তবে মাটাকে বেঁধে রাখি মাটাকে বেঁধে রাখি এই যে মাটাও করে থাকে বাচ্চাগুলো পানিতে থাকে আর আমাদের এখানে কাল কাক শিল বেজি এগুলো অনেক আছে গুড় তো এগুলোকে রক্ষা করে তার মা মাটা অলটাই টাইম ওদের পিছনে থাকে তো আপনারাও এরকম কম খরচে এরকম পুকুরে পুকুর থাকে যাদের তারা কিন্তু এরকম পুকুরে লালন পালন করতে পারেন খুব ছোট থেকেই লালন পালন করতে পারেন আমরাও কিন্তু খুব ছোটো থেকে এখন আমি আমার হাঁসের বাচ্চাগুলোকে আমি লালন পালন করতেছি একেবারে খুব ছোটো থেকেও পুকুর অভ্যাস করে ফেলছি আগে আমি দেশি হাঁসের বাচ্চা কখনও লালন মানে অনেক বছর আগে করছি এখন আর করি নাই তো দেখুন আমার হাঁসের বাচ্চাগুলো কিন্তু দুই মাস না হতে মার্শাল্লা ওরা অনেক বড় হয়ে গেছে আলাদা মতে অনেক সুস্থ একদম প্রাকৃতিকভাবে ওদেরকে লালন পালন করছি তো আপনারা চাইলেভাবে যাদের পুকুর না থাকে তারাও কিন্তু পুকুরের উপরে বাড়ির ভিতরে ছোট্ট একটা গর্ত করে ওখানে একটা প্লাস্টিকের বল্ব দিয়ে ভিতরে পানি দিয়ে আপনারা লালন পালন করতে পারেন কারণ হাঁসের জন্য পানিটা পানি অনেকটা মানে উপকার হাঁস তো পানি ছাড়া বলতে গেলে বাসেই না আর যাদের পুকুর থাকে না তারা তারাও লালন পালন করে পুকুর ছাড়াও লালন পালন করা সহজ তবে পুকুরে লালন পালন করা কতটা সহজ আর দিন দিন মানে হাঁসগুলা কতটা বড় হচ্ছে মানে কোনো খরচ ছাড়াই এটা দেখে আমার খুব ভালো লাগে ভালো লাগতেছে আমার তো মনছে আমি আবার হাঁসের বাচ্চা ফুটাই কিন্তু আমাদের এখানে দিন ডুম কিছুই পাওয়া যায় না সেই ক্ষেত্রে মানে জানি না আর ফুটাতে পারবো কি না তো দেখুন আমার হাঁসের বাচ্চাগুলো তিনবেলায় মানে অল টাইমেই পুকুরে থাকে তো ওরা তিন চারবেলা উপরে উঠে যায় তো ছোটো বাচ্চা তিন চারবেলা উপরে উঠলে মাটাও নিয়ে যায় নিয়ে গেলে আমি ওদেরকে খাবারটা দিয়ে দিই আবার অনেক সময় আমি ফ্রি থাকলে ওদেরকে এখানে পুকুরে এনে খাবারটা দিই আর আমি চাইছিলাম যে হাঁসের বাচ্চাগুলো সারাক্ষণ পুকুরে থাকুক কারণ মানুষের অনেক হাঁস আসে আমাদের এই পুকুরে অনেক সকালে আসে বিকালে যায় এই এই পুকুরে তবে আমিও চাই আমার হাঁসগুলো এইভাবে পুকুরে থাকুক পুকুরে বড় হোক তো রাতেরবেলা তো অবশ্যই খাসায় নিয়ে দিই তো আমি মনে করি যে যদি সঠিকভাবে লালন পালন করা যায় তাহলে কোনো কিছুইতে বিফলে বিফলে মানে বিফলে যায় না কষ্ট করলে অবশ্যই কষ্টের ফল আল্লাহ দেয় আল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমার হাঁসের বাচ্চা খুব খুব দ্রুত বড় হচ্ছে আর খুব সুস্থ আছে ভালো আছে আর ওদেরকে আমি ভ্যাকসিন ছাড়াই হাঁস মানে হাঁসের বাচ্চাগুলো ফালতেছি কোনো ভ্যাকসিন ছাড়াই ওদেরকে আমি কোনো ভ্যাকসিন করিনি ওইদিকে দেখুন মাটাকে মাটা খুব সুন্দর করে উপরে বসে মাটাকে যদি আমি সরাই মাটা পর দু দিনে ডিম দিয়ে দিবে কিন্তু না মাটাকে আমি সরাবো না যেহেতু হাঁসের বাচ্চাগুলো কোনো এক একা পুকুরে থাকে মাটা হচ্ছে ওদের রক্ষা ছিল ওদেরকে রক্ষা করে আগে উপরে আল্লাহ তারপরে তো মাটা ওদেরকে রাখে তো যত্ন সহকারে মাটা খুব যত্ন সহকারে ওদেরকে বড় করতেছে এটা দেখে আমার কাছে আরও ভালো লাগতেছে তো আপনারাও একেবারে যে পিঠ দিয়ে হাঁস লালম পালন করতে হবে ব্যাপারটা এমন না পিঠ ছাড়াও কিন্তু আপনারা হাঁস মুরগি লালন পালন করতে পারেন এটাই স্বাভাবিক আর আগে তো এখন সবাই ফিট খাওয়ায় আগের দিনে আমরা দেখতাম যে সবাই খুদ চাল এগুলো দেখে দিয়ে মানুষে হাঁসের বাচ্চা মুরগি বাচ্চা বা সব কিছু লালন পালন করতো হাঁসের বাচ্চাকে বেশিরভাগ বসিয়ে খাওয়াতো কিন্তু তারাও লালন পালন করছে আর এখন তো ফিট ছাড়া তো কোনোভাবেই হাঁস মুরগি লালন পালন করাটা কঠিন আমিও পিঠ ছাড়া মুরগি বাচ্চা লালন পালন করিনি তবে এখন আমি হাঁসা বাচ্চাগুলোকে আমি পিঠ ছাড়াই লালন পালন করতেছি আল্লাহ রহমতে আমার হাঁসা বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে বয়স অনুযায়ী হয়তো পিট খাওয়ালে আরও দ্বিগুণ হতো কিন্তু এটা তো প্রাকৃতিকভাবে বড় হচ্ছে হয়তো এই বড় বড়ো হওয়াটা অনেক ভালো ওদের জন্য তো সবাই দোয়া করবেন আর আমাদের বিড়িওটা তে মানে সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাছে অনেক কিছু আমাদের ভিডিও করার মতো মানে আগ্রহটা জাগায় একটা কমেন্টের উপরে সব মানে মন ভালো ভালো থাকা খারাপ থাকা একটা কমেন্টের উপরে একটা কষ্ট করে একটা ভিডিও করার পরে ওই ভিডিওটা ছাড়ার পরে যদি ভালো একটা কমেন্ট আসে তাহলে কিন্তু মনটা অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম